ডেঙ্গুর প্রকোপ রুখতে সাফাই অভিযান চালালো ডেঙ্গু পর্যবেক্ষক নুরিয়া সরাফি। এদিন নদার রায়পুর পঞ্চায়েতের বুন্দাইনগর গ্রামে গিয়ে ভিআরপি কর্মীদের নিয়ে এই অভিযান চালানো হয়। করে আমরা যেটা দেখতে পেলাম, এখানে এডিস অ্যালবোপিকটাস পাওয়া গেছে। এডিস অ্যালবোপিকটাস মেইনলি হ্যাবিটেট হচ্ছে ওরা জঙ্গলে থাকে, মানে আউটডোরে থাকে। ওদের রেস্টিং প্লেস কিন্তু আউটডোরই, বাইরেই জন্মায়, বাইরেই থাকে। মানুষজন যখনই সকালবেলায় উঠে বা নিজের কাজের সময়ে সূর্যোদয়ের পরের 2 ঘন্টা, সূর্যাস্তের আগের 2 ঘন্টা সব থেকে বেশি এরা মানে অ্যাক্টিভ থাকে। তো মানুষজন নিজের কাজ করতে হয়তো কলপাড়ে কোনো গ্রামের মহিলা বাসন ধুতে গেল, তখনই তাকে কামড়াচ্ছে, তখনই ডেঙ্গু অ্যাফেক্টেড হচ্ছে। সেই জন্য আমার এই 12 নম্বর সংসদে 5 মিনিটে আমরা 2টো এডিস অ্যালবোপিকটাস কালেক্ট করে ফেলেছি। এডিস ইজিপ্টাই আমরা পাইনি। ইনডোরে যে মশাটা থাকে সেটাকে বলে এডিস ইজিপ্টাই। আমরা ঘরের ভেতরে কালার স্প্রে করে 15 মিনিটস রাখার পর সেখানে কালেকশন করলাম। সেখানে যা মশা পেলাম সেটা হচ্ছে আমাদের কিউলেক্স মশা, যেটা মেইনলি আমার ফাইলিডের জন্য দায়ী। ঘরের ভেতরে যেন এডিস আমরা পাইনি, সেহেতু ঘরের ভেতরটা সেফ, কিন্তু আমার অসুবিধা হচ্ছে বাইরেরটা। বাইরের জঙ্গলে এডিস অ্যালবোপিকটা সব থেকে বেশি পাওয়া যায় এবং এখানে আমরা কালেকশনও করেছি। আর গত মাসে যখন 13 নম্বর সংসদে কেস হয়েছে, 12 নম্বর সংসদেও কেস হওয়ার কথা। সেই জন্য 13 নম্বর সংসদের পাশাপাশি 12 নম্বর সংসদেও ফগিং চলছে, যাতে এখানকার মানুষজন আর বেশি ফার্দার এফেক্ট না হয়। এখন কি ডেঙ্গু নিয়ন্ত্রণ এসেছে? অনেকটা এসেছে, আগের থেকে কেস অনেকটা কম। আর ডেঙ্গু মশা প্রতিরোধের জন্য আর কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? প্রথমত পদক্ষেপ হচ্ছে সুপারভাইজ ফগিং। সুপারভাইজ ফগিং আমরা 1 সপ্তাহে পরপর 2 দিন অন্তর করছি। পরের সপ্তাহ সেই সেম দিনে, এই সপ্তাহে শুক্র শনি যদি করি, পরের সপ্তাহে শুক্র শনি, তারপরের সপ্তাহে শুক্র শনি, এইভাবে আউটডোর ফগিং করে করে অনেকটা মেজার্স নেওয়া যাবে। আর কিছু কিছু বড় পুকুর আছে যে ইনডোর ফগিং চলবে আপনাদের? হ্যাঁ, ফগিং বলতে আউটডোর ইনডোর সবই একসঙ্গেই হয়ে যাবে। আর আর যেটা বড় মেজার্স হচ্ছে, আমরা বড় পুকুরগুলোতে কিছু কিছু জায়গায় গাপ্পি মাছ ছেড়েছি, যে গাপ্পি মাছ ছাড়ার কারণে আমাদের পুকুরের যে লার্ভাল সোর্স আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। নাইটিংগেল ডায়াগনস্টিক, আপনার শরীরে যে কোনো রকমের পরীক্ষার জন্য আজই আসুন নাইটিংগেল ডায়াগনস্টিকে। এখানে রক্ত, মল, মূত্র, বায়োকেমিক্যাল, ভিটামিন, থাইরয়েড, হরমোন, অ্যালার্জি, এফএনএসি, প্যাপ, ইসিজি পরীক্ষা করানো হয়। এছাড়াও এখানে সমস্ত ধরনের পরীক্ষা ডিজিটাল মেশিনের দ্বারা করানো হয়। বিশেষ দ্রষ্টব্য, বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করা হয়। এখানে উপস্থিত থাকছেন নিউরোসাইক্রেটিক ডক্টর আশারুল হোসেন, থাকছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রেজাকুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ ঘোষ, এছাড়াও থাকছেন অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন, জেনারেল ফিজিশিয়ান, ইউরোলজি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ। এখানে প্রত্যহ ওপিডি করা হয়। আমাদের ঠিকানা 49KN রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ, নিয়ার হোটেল সোনালী বাংলা। ফোন নাম্বার 9609504992, হোয়াটসঅ্যাপ 9734173232।